আমি আপনাদের ছোট ছেলে খায়রুলের বউ। আগে বলো নাই কেন, টেনশন করতেছিলাম এতক্ষণ। প্রমাণ আছে? কোনো প্রমাণ আছে তোমার কাছে? অবশ্যই আছে, বিয়ে যখন করেছি কাগজপত্র সব আছে। গুড। নিয়াজ, হ্যাঁ, এই মেয়ে কি বলছে, খায়রুল বিয়ে করেছে? খায়রুল কেন, খায়রুলের বাপের রাইট আছে নাকি আমার বিয়ে করার? হ্যাঁ, আমি খায়রুলের বড় ভাই, আমি বিয়ে করছি, করি নাই। খায়রুল বিয়ে করছে, এ বিয়ে হয় নাই, বিচার আচার নাই, এ বিয়ে তো অবৈধ, তাহলে আমার কি হইব? হ্যাঁ, আমি কি দুনিয়াতে আসি না? আমি তো আসছি, তাহলে আমার বিয়ে, আমার বিয়ে যা হওয়ার তা তো হয়ে গেছে, আপনারা এখন বধূ বরণ করে নেন। এই চুপ, একদম চুপ। এই তুমি কে, তুমি কে, তোমারও কি বিয়ে করে নিয়ে আসছে নাকি? আমার খুব ভয় লাগছে, খায়রুল বলেছিল ওর বাবার বন্দুক আছে। বাঘের খাঁচায় এসে বাঘকে ভয় পেলে হবে? এসেছি যখন তোর অধিকার প্রতিষ্ঠিত করব, তারপর যাব। বড় যখন গন্ডগোল খাবে চির তার আম্মা। আসসালামু আলাইকুম বড় ভাইয়া, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ও টেকা পাও তুমি আমার কাছে? না না, আগে দেখছি তোমার চিনা চিনা লাগতেছে। চেনার কথাও না মা। তাহলে তুমি আমাকে মা ডাকছো কেন? আপনাকে মা ডাকছি কারণ আমি আপনার ছেলের বউ। আম্মা আল্লাহর কসম, আমি বিয়ে করিনি, আমি তার বিয়ে করিনি, আমি কোনো বিয়েই করিনি। এই তুমি এসব কি বলছো, তুমি আমার ছেলের বউ হতে যাবে কেন? জিমা, আমি আপনার ছেলের বউ, আপনার ছেলে আমাকে কাজী অফিসে নিয়ে গিয়ে বিয়ে করে। আমি কোনো কাজী অফিসে না, কোনো কাজী অফিসে না মা, মিথ্যা কথা বলতেছে। ভাইজান ঠিক কথাই কইছে, এরকম এখন অনেক চোর বাট পারে ফ্রড মাইয়ে বের হয়ে গেছে, আমি মোবাইলে ভিডিও দেখছি খালাম্মা, বুঝছেন? এই মেয়ে, এই আপনি কি ওর থেকে আসছেন, আপনার উদ্দেশ্যটা কি? হ্যাঁ, আর এই লাইনে আপনি কতদিন ধইরা, হ্যাঁ শুরু থেকে আপনি আসার পর থেকে এইসব কথাই বলে যাচ্ছেন। এই মেয়ে, তুমি মেড, মেডের মতো থাকো। এই তুমি ওর সম্পর্কে কতটুকু জানো, কতটুকু জানো? ও যা বলেছে ও ঠিকই বলেছে, আমারও তো সন্দেহ হচ্ছে তুমি সুবিধার না। তুমি কোন লাইনের? আরে আমি কোনো লাইনের মেয়ে চাই না। বেলাইনের মেয়ে আম্মা? আমি আপনাদের ছোট ছেলে খায়রুলের বউ। এই এই মেয়ে, আগে বলো নাই কেন, টেনশন করতেছিলাম এতক্ষণ। প্রমাণ আছে? কোনো প্রমাণ আছে তোমার কাছে? অবশ্যই আছে, বিয়ে যখন করেছি কাগজপত্র সব আছে। গুড। নিয়াজ, হ্যাঁ, এই মেয়ে কি বলছে, খায়রুল বিয়ে করেছে? খায়রুল কেন, খায়রুলের বাপের রাইট আছে নাকি আমার বিয়ে করার? হ্যাঁ, আমি খায়রুলের বড় ভাই, আমি বিয়ে করছি, করি নাই। খায়রুল বিয়ে করছে, এ বিয়ে হয় নাই, বিচার আচার নাই, এ বিয়ে তো অবৈধ, তাহলে আমার কি হইব? হ্যাঁ, আমি কি দুনিয়াতে আসি না? আমি তো আসছি, তাহলে আমার বিয়ে, আমার বিয়ে যা হওয়ার তা তো হয়ে গেছে, আপনারা এখন বধূ বরণ করে নেন। এই চুপ, একদম চুপ। এই তুমি কে, তুমি কে, তোমার কি বিয়ে করে নিয়ে আসছে নাকি? না না, আমাকে কেন বিয়ে করবে? তোমার কি বিয়ে করা না? আমি ওর বান্ধবী। ও বান্ধবী, তুই তো সিলেবাসে আছো তাই না? হ্যাঁ জি, সিলেবাসে, মানে তুমি তো বিয়ে হয় নাই তোমার, এখন পর্যন্ত অবিবাহিত তাই না? আম্মা ওর বিয়ে হয় নাই, অবিবাহিত। তুই থামবি, আমাকে একটু ওর সাথে কথা বলতে দে। আরে ওর চাপটা তো ক্লিয়ার, ওর লোকে কথা বলবা কেন, কথা বলবো, ওর সঙ্গে ওর বিয়ে হয় নাই এখনো। গন্ডগোল খাবে চির তারি দল।